রাজ্যের প্রায় প্রতিটি সরকারি বিদ্যালয়ে এখন প্রধান সমস্যা হলো শিক্ষক স্বল্পতা। এর কারণে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না বিদ্যালয়গুলোতে। এরকমই একটি বিদ্যালয় হলো উদয়পুর মহকুমার হরিয়ানন্দ ইংরেজি মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস দাস জানান, বিদ্যালয়ে প্রায় 900 ছাত্রছাত্রী রয়েছে। প্রি প্রাইমারি থেকে শুরু হয়েছে বিদ্যালয়টি। শিক্ষক শিক্ষিকা রয়েছে 24 জন, এর মধ্যে একজন বিকলাঙ্গ। এক থেকে দুজন শিক্ষক অথবা শিক্ষিকা থাকেন ছুটিতে। গত কিছুদিন আগে শিক্ষা দপ্তর থেকে 10 জন শিক্ষককে বিদ্যালয় থেকে ডেপুটেশনে নিয়ে যাওয়ার ফলে বিদ্যালয়ে পঠন পাঠনে দেখা গিয়েছে বিভিন্ন সমস্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, একজন শিক্ষককে কম করে হলেও 5 থেকে 6টি ক্লাস নিতে হচ্ছে। অনেক সময় দেখা যায় শিক্ষকের অভাবে বিদ্যালয়ের শিশুরা নিজেদের মধ্যে খেলতে গিয়ে মাথা ফাটিয়ে ফেলছে, দেখা দিচ্ছে নানা সমস্যা। তো আমার কাছে তো আর বিকল্প কিছু পথ নেই, কারণ না হলে ক্লাস গ্যাপ যাবে, বাচ্চারা সেখানে মারপিট করবে, একটা বিশৃঙ্খল পরিবেশ হবে, তখন আবার গার্জিয়ানরাই আমাকে প্রশ্ন করবে। তো সেই জন্য আমি এই আপনার নোটিশটা করেছিলাম। তো যাই হোক, এখন নোটিশটা নিয়ে আপনাদের মাধ্যমে শুনতে পেরেছি যে এটা বিভিন্ন জায়গায় এটা নিউজ হয়েছে। তো এটা দুর্ভাগ্যজনক, আসলে বিষয়টা এরকম কিছুই না, এটা একটা খুবই একটা মানে স্বাভাবিক বিষয়। এটা এমন কোনো বিষয় নেই যে আর ডিপার্টমেন্টের, যেহেতু আমি ডিপার্টমেন্টের কর্মচারী, আমি ডিপার্টমেন্টে তো বদনাম করতে পারি না, এটা আমার কেয়ারও নেই বা এটা আমাদের চিন্তাও আসে না কখনো। সম্পূর্ণ বিষয়টা করা হয়েছে, দেখুন আপনারা এটা নিশ্চয়ই একমত হবেন যে একজন হেডমাস্টার হিসেবে আমার মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে, প্রথম হচ্ছে ছোটো বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের সেফটিটা হচ্ছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আমার কাছে পড়াশোনা। তো বাচ্চাদেরকে আমি 7 জন দিয়ে 14টা ক্লাস করানো বা প্রতি মানে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড ঘোরানো, এটা খুবই। সামনেই বিদ্যালয়ে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শিক্ষক স্বল্পতার কারণে সিলেবাস শেষ করা যাচ্ছে না। যে হাতে গোনা শিক্ষক রয়েছে বর্তমানে বিদ্যালয়টিতে, তারা কিভাবে পড়াশোনা চালিয়ে যাবেন তা নিয়ে চিন্তিত অভিভাবক মহল। দাবি উঠেছে বিদ্যালয় থেকে যে 10 জন শিক্ষককে অন্যত্র ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে, বিদ্যালয়ের স্বার্থে তাদেরকে আবার এই বিদ্যালয়ে ফিরিয়ে আনা হোক। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।